ঘটনা কি হয়েছে? ঘটনা না বাংলাতে কোন বাংলা কি হয়েছে ঘটনা? তারপর কি হয়েছে তানে তানে কিছু হয়েছে না মনে করো তারা কি হয়েছে কার্যকর্তি হয়েছে না এমনি বালা ওই বাড়ির কেমন জানি তারা গুলি খাইছে আমরাও জানি না আমরা তো বাড়ির কি গুলি খাইছে গুলি করছে না গুলি করছে কয়টা কয় রাউন্ড ওনার নাম কি বাড়ি কোথায় তাঞ্জের বাড়ি কুমারবিল কুমারবিল এমনি কয়টার সময় ঘটনা করছে ঘটনা নয়টা দশটা তাই কি ওনার ছেলে মেয়ে আছে ঘটনাটা কি হয়েছে দিদি? দেড়টার সময় আমরা এখানে ফোন দিছে রাতে দেড়টার সময় ফোন দিছে ঘুমাই আসলাম আমার সুরভন ডাকছে ও দিদি দিদি কিছে এত রাত্রে ও সুরভনে বলে কি তাদের হয়েছে জীবিত জীবিত হঠাৎ করে কি ভর্তি ও ফোন করছে চলো চলো আমি যাইতাম না কি হয়েছে ঘটনা তো ও কইনা দিকে তার কিচ্ছু কইনা আর কি আমার বোনেও জানে না তারপরে দে তারা বাড়ির লোক গেছে গা আমরা রামতে গেছে গাড়ি লয়ে গেছে আমরা স্কুল মাঠে গেছে আমরা রামতে গেছে তারপরে দে কি হয়েছে যে এরপরে দে আইলাম আমরা আমি আসছি আমার বোন আছে আমার বাড়ি না একজন আছে তিনজন আছে আইয়া দেখি তারা আমরা লামাই দিয়েছে দেখে লামাই আছে রা আমরা দিয়ে গেছে দেখছে যে দিয়ে গেছে যে পরে আইয়া দেখি ক গুলি দিছে আরে কি আর গুলি দিছে জানি না কি আর গুলি খাইছে আমি তো লোক সঙ্গে সঙ্গে আমি তো মাথা ঘুরাই না ফেরে গেছে গা এরপরে কিতা করুন কিতা করুন কি গুলি দুইটা গুলি পাওয়া গেছে কাপড় মধ্যে বলিনা না বলি বাড়িতে বলে দুইটা পাইছি শুনছি আমি তো চোখে দেখছে না এরপর দে আবার এখানে সুনবর কি করছে এখানে ঠেঙা মধ্যে একটা আছে শুনছে তারপরে দেওয়া শুনছে কিতা করুন আমরা রাত্রেবেলা আমি কিতা করুন কিতা করুন আমি সবাইকে ফোন করছি আমার বাড়িতে বড় বাড়িতে আর আমরা যাই মতো সবার আমি ফোন করছে বড় দাদা এমন এমন অবস্থা বোন সবার আমি ফোন করছে কি করবো না করবো জানি না এরপরে দেওয়া আমি জিঙাইছে বোনের তুমি কি নিশা করছো ও না করছো না পেশেন্টের সময় মার এখানে দশ চিরা দিয়ে গেছে তারা সুস্থ পাবে এমনি ঘটনা ঘটছে রাত্রে দশটা হইতে এগারোটা দশটা এগারোটা না এমনি আইডি হয়েছে নয়টার দিকে নয়টার দিকে হয়েছে তারপরে উনার বাড়ি কোথায় মানে বাড়ি কুমারবিল কুমারবিল বিয়া বিয়া হয়ে গেছে উনার উনার জামাই বাড়িতে উনার জামাই কি করেন জামাই কি করে গাড়ি চালায় গাড়ি চালায় আগে কেউ বা কারা লোকে সূত্রতা আছে এইটা তো জানি না এটা মানে সূত্র আছে না আছে আমরা জানি না আপনারা থানাতে অভিযোগ করছেন না না করছেন এখন পর্যন্ত আমরা থানাতে পুলিশ প্রশাসন গেছে নি জায়গা গেছে তারপরে এখন পর্যন্ত গুলি যে করছে এখন পর্যন্ত আপনারা কইতে পারছেন কে বা কারা করছে কারা করছে না করছে আমি সত্যি তো দেখছে না তো ওনার জামাই এখানে আছে জামাই করছে গুলি নাকি জামাই করছে না করছে শুনছে না সত্য কথা না আমি তাকে জানি না তার বাটি যাবলো করছে শুনছে তার বাটি রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলুন মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে
আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা, তাছাড়া এখন চলছে 30% ছাড়। যোগাযোগ করুন 56 HGB রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌমুনি, তাছাড়া যোগাযোগের মাধ্যম 9774318879 অথবা 8731848654। এখন চলছে তাদের দুর্দান্ত 30% ছাড়। তাহলে আজই চলে যান কমলস ফ্যামিলি স্যালন।